আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে এক কথায় প্রকাশক এর প্রথম পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম যা আপনাদের বেশ উপকার হয়েছে বলে আমাদের জানিয়েছেন তো এখন আমরা তার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করতেছি তো এই দ্বিতীয় পার্ট নিয়ে নারী পুরুষ বা অন্যান্য বাকিগুলো শব্দ আসবে তো এইগুলো যদি ভালো করে মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন তো আমরা শুরু করি আমাদের পার্ট প্রথমেই দেখুন নারী নিয়ে এখন নারী নিয়ে কিন্তু এক কথায় প্রকাশক অনেক কারণ বাংলা মানে এই সাহিত্যিকরা নারী নিয়ে প্রচুর পরিমাণে লিখেছে তাই পড়ে যাচ্ছি দেখুন যে নারী দুগ্ধবতী পয়ম্বিনী যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা যে নারী বীর সন্তান প্রসব করে বীরপ্রসু যে নারী দেহ সৌষ্ঠ সম্পন্না অঙ্গনা যে নারীকে সূর্য দেখে না অসূর্য স্পর্শা যে নারী স্বামী বিদেশ থাকে প্রতিশো ভর্তিকা যে নারী অপরের দ্বারা প্রতিপালিত পরভৃতা যে নারী পূর্বে অন্যের বাগদত্তা ছিল অন্নপূর্বা এটা কিন্তু পরীক্ষায় আসে যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্নপূর্বা সেম বাগদত্তা স্ত্রী একই বলা হচ্ছে যে নারী শিশু সন্তান সহ বিধবা বালপুত্রিকা বালপুত্রিকা যে নারী বার মানে সমূহ মানে বারবার যায় বারাঙ্গনা যে নারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্দা যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা বা পুরন্ধী যে নারীর বিয়ে হয় না অনুরা যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে অধিবিন্না যে নারীর হাসি কুটিলতা বর্জিত সুচিস্মিতা যে নারী অঘটন ঘটাতে অঘটন ঘটন পটিয়সী এটা দেখেন অঘটন ঘটন পটিয়সী যে নারীর সন্তান হয় না বন্ধা যে নারীর হাসি সুন্দর সুস্মিতা যে নারীর সন্তান বাঁচে না মৃত বচ্ছা যে নারীর স্বামী ও পুত্র মৃত অবিরা যে নারীর স্বয়ং প্রতিবরণ করে স্বয়ংবরা নারীর লীলাময়ী নৃত্য এটাকে বলা হয় দেবতার লাস্য এরকম একটা ওয়ার্ড আছে যে নারীর অসুয়া বা হিংসা নেই অনসুয়া যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবরা যে নারীর বিয়ে হয়নি কুমারী কুমারীর পুত্র এটা বলা হয় কানিন কুমারীর পুত্র যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা যে নারী সুন্দরী রাসা রামা যে নারীর লীলাময়ী নৃত্য নারী লীলাময়ী নৃত্য লাশ্য বলা হয়েছে যে নারীর চিত্রে অর্পিতা বা নিবন্ধ চিত্রার পিতা যে মেয়ের দশ বছর তাকে বলা হয় কর্ণকা তো এটা হচ্ছে নারী নিয়ে আমাদের আলোচনা গেল এখন দেখবেন পুরুষ নিয়ে পুরুষ নিয়ে দেখুন যে পুরুষের স্ত্রী বিদেশ থাকে প্রসিত ভার্য বা প্রসিত পত্নী পুরুষের উদ্যাম নৃত্য তাণ্ডব দেখছেন লাশ হচ্ছে নারীর নৃত্য আর পুরুষের নৃত্য হচ্ছে তাণ্ডব তারপর দেখুন পত্নী সহ বর্তমান স্ত্রী বশীভূত যে মানে স্ত্রীর বসীভূত স্ত্রৈন পুরুষের কটিবদ্ধ সরাসন পুরুষের কর্ণভূষণ বীর বৌলি কাজ শিখেছে যে শিক্ষানবিশ পুরুষের উদ্যাম নৃত্য তাণ্ডব পত্নী সহ বর্তমান যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে করেছে অধিবেত্তা যিনি ন্যায় ভালো জানেন নৈয়ায়িক যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যে যুদ্ধে স্থির থাকেন যুধিষ্ঠির যুদ্ধ থেকে পালায় না যে বীর সংসপ্ত একটা কিন্তু আসে পরীক্ষায় মায়া ছল জানে যে অমায়িক শক্তির উপাসনা করে যে শাক্ত সর্বত্র বিচরণ করেন যিনি সর্বগ যে সুপথ থেকে কুপথে যায় উন্মর্গগামী সোনামাত্র মাত্র মনে রাখে যে শ্রুতিধর ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক যার দুহাত সমাঞ্চলে সব্যসাচী শুভক্ষণে জন্ম যার ক্ষণ যে পরের গুণেও দোষ ধরে অসয়ুক উপকারের অপকার করেছে কৃতজ্ঞ মান্য ব্যক্তি বিদায়কালে কিছু দূর এগিয়ে যাওয়া অনুব্রজন মান্য ব্যক্তি অভ্যর্থনা জানাতে দূর এগিয়ে যাওয়া প্রত্যুদ্গমন তো এগুলো সব কি পুরুষের ব্যাপারে এখন দেখুন বাকিগুলো আমরা দেখি পূর্বে পূর্বে দিয়ে কি কি আছে যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে কখনো হয়নি অভূতপূর্ব যা পূর্বে কখনো আশ্বাদিত হয়নি অনাশ্বাদিত যা পূর্বে কখনো শোনা যায়নি অশ্রুতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব যা পূর্বে চিন্তা করা হয়নি অচিন্তিপূর্ব দেখেন এই পূর্বে হয়নি হয়নি যত জায়গায় সব এরপর দেখুন বলা বলা দিয়ে কি কি আছে যা বলা হয়েছে উক্ত যা বলা হচ্ছে বক্ষমান যা বলা উচিত নয় অকথ্য যা বলা হয়নি অনুক্ত যা বলা হবে বক্তব্য এরপর দেখেন এমন এমন শব্দে কি কি আছে প্রকাশিত হইবে এমন প্রকাশিতব্য শুনতে পারা যায় এমন শ্রবণীয় বা শ্রাব্য বুঝতে পারা যায় এমন বোধগম্য দর্শন করা হয়েছে এমন প্রেক্ষিত পাঠ করতে হবে এমন পঠিতব্য স্বাদ গ্রহণ করা হয়েছে এমন সাধিত জেগে রয়েছে এমন ভবিতব্য ভবিষ্যতে ঘটবে এমন জাগন্ত বা জাগরুক মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন উপাবৃত্ত এরপর দেখি আমরা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো শেষ পৃষ্ঠা এটা আমাদের দনুর পুত্র দানব তাহলে দানব কাকে বলা হয় দনুর পুত্র উষ্ণ কবষ্ণ সদ্য দহনকৃত ভূমি ধরষ্ণ ত্রিণাচ্ছি গরুর খুঁড়ে চিহ্নিত স্থান গোস্পত আকাশে উড়ে যে খেচর মৃত জন্তু ফেরা হয় যেখানে ভাগার বা উপসল্য যা জ্বলে উঠেছে উদ্দীপ্ত যা নিজের ধারায় অর্জিত সোপার্জিত একটা ভাস্কর্যের নাম আছে সোপার্জিত স্বাধীনতা তাহলে দেখুন যা বহন করা হয়নি নিয়মান যে বহন পরিপূর্ণ থাকে সাপদ সংকুল যার দুই দিকে বা বা দুই দিক চার দিকে জল দ্বীপ তাহলে দ্বীপের সংজ্ঞা পেয়েছেন যার দুই দিক বা চার দিকে জল পা দিয়ে চলে না যে পণ্য বা সর্প কারণ সাপের কোনো পা নেই তাহলে সর্পর একটা প্রতিশব্দতে পেলেন দুটি মাত্র দাঁত যার বা হাতি তাহলে হাতির একটা প্রতিশব্দ পাওয়া গেল সেটা কি দ্বিরদ চারিদিকে জল যার হ্রদ আকৃষ্ট হয়েছে যে কৃষ্ণমান যে মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ কোথাও নিচু কোথাও উঁচু বন্ধুর এরা সব পরীক্ষায় আসে আরিকেদ অরিকেদ আরকে ধমন করে যে অরিন্দম রেশম দিয়ে নির্মিত রেশমি অজ বা ছাগলকে গ্রাস করে যা অজগর তাহলে অজ শব্দ অর্থ থেকে ছাগল এরপর দেখুন অভ্র লেহন বা স্পর্শ করে যা অভ্রলেহ অবিবাহিত বা জ্যেষ্ঠা থাকিতে কনিষ্ঠার বিয়ে অগ্রদিভিষু অগ্রদিধিষু পূর্বে কোন শিক্ষা লাভ না করা সত্য যে পারদর্শী অশিক্ষিত পটু দেখছেন একান্ত উদ্দেশ্যে নায়ক নায়িকার গমন অভিশার অশ্ব রথ হস্তি চতুরঙ্গ বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিবাহ পরিবেদন এইটাই ছিল হচ্ছে আমার এখানে যদিও ইয়া আরেকটু বাকি আছে দেখি আমরা দেখুন দুই রথের যুদ্ধ রথ গ্রন্থাদির টিকা দীপিকা তাহলে দীপিকা শব্দের হচ্ছে কি গ্রন্থের টিকা জনকের কন্যা জানকী জায়া উপতি দম্পতি উপদেশ ছাড়া লব্ধ প্রথম গান উপজ্ঞান উপজ্ঞা চর্বিত চর্বণ প্রক্রিয়া রোমান্থন ক্রমে বর্ধিত হচ্ছে যা ক্রমবর্ধমান নাভি থেকে লম্বিত হার ললন্তিকা উত্তর সূত্রে প্রাপ্ত ধন রিকথ হাতির শাবক করব রোদে শুকানো আম আমশি রক্তবর্ণ পদ্ম কোকানদ এটা পরীক্ষায় আসে কিন্তু অনেক পদ্মের ডাট বা নল বৃণাল সন্ন্যাস গিয়ে ভ্রমণ প্রব্রজ্জা হরিণের চর্ম অজিন ব্যাঙের ছানা ব্যাঙাচি সাপের খোলস নির্মক বা কঞ্চুক হাতির পিঠে বসার স্থান হাওদা মাসের শেষ দিন সংক্রান্তি যেমন আমরা বলি চৈত্র সংক্রান্তি বা ইত্যাদি তো আশা করি ভিডিওটা কিছুটা হলো আপনাদের কাজে লাগবে আর এই ভিডিওগুলো হচ্ছে আপনারা মানে ভিডিওগুলো দেখে এই জিনিসগুলো খাতায় তুলে নিতে পারেন বা মোবাইলের স্ক্রিনশট রাখলে সেটা ভালো হয় না তো যাই হোক পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হবে আমার সাথে ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ